দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে টক দইটা আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, এটা অপশনাল, যারা একটু ঝাল কম খাবে তারা শুধু গোলমরিচ দিয়েও করতে পারো। তো আমি একটু দিলাম, অ্যাড করলাম, আর একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি, আর একটু হলুদ। একটু মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে, তো চিকেনটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর যেহেতু লেমন চিকেন তো লেমন তো দিতেই হবে, তো আমি এখন একটুখানি সামান্য লেমন দিচ্ছি, এরপরে লাস্টে আবার দেবো বেশি করে। আর ধনে পাতা আমি দিয়ে দেবো। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, মিনিমাম আধা ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে। যত ম্যারিনেট করে রাখবে তত কিন্তু চিকেনটা টেস্টি হবে। চলো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অলরেডি 11:30 বেজে গেছে। স্যাটারডে সানডে প্রচুর পরিমাণে কাজ থাকে। স্যাটারডে ক্রিকেট কোচিং দেওয়ার পর থেকে এখন কী হচ্ছে জানো তো, একটুখানি যে মানে লেট মর্নিংয়ে ঘুম থেকে উঠবো সেই দিন আরামটাই পুরো একদম চলে গেছে। আগে আগে স্কুল থাকলেও কী হতো তোমার, স্যাটারডে সানডেটা তোমার অতটা চাপ থাকতো না, সেদিকে উঠতে আমার 2 বছর করোনার জন্য তো এমনিই মানে স্কুলে যাওয়ার কোনো চাপ ছিল না। তো যাই হোক, আর কী করা যাবে। তো আবার সকালবেলাতে উঠে তোমার প্র্যাকটিসেও গেছিলাম গাড়ির জন্য, তো ওটা দেখছি, চেষ্টা করছি, এখন তোমার ওয়ান পায়ে ব্যালেন্সিং করে করতে পারছি। কালকে একদমই ভয় লাগে না, কিন্তু আজকে অনেকটা ফ্রি হয়েছি আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমি সাইকেল জানি না, তো প্রবলেমটা সেখানেই হচ্ছে, একটু মানে রানে একটু ভয়টা রয়ে গেছে আর কি। তো যাই হোক, আশা করি হয়ে যাবে, একটু টাইম লাগলেও শিখে ফেলতে পারবো, কারণ আজকে ভয়টা আমার অনেকটা কমেছে। এই হচ্ছে ব্যাপার। আর সানডে আমি বাজার চলে এসেছি, পুরো গোছানো হয়ে গেছে সব কিছু, ইলিশ পাইনি, একদম ছোটো ইলিশ উঠেছিল, ছোটো ইলিশের সেই টেস্টটা পাওয়া যায় না দেখবে, তো সেই জন্য আনেনি মানে। দেখি অন্যদিন আর আবার ট্রাই করতে হবে, কারণ ইলিশ তো ছাড়া যায় না বলো, বাঙালির এই মরশুমে ইলিশ খাওয়ার উৎসব। এই হচ্ছে ব্যাপার। আর কালকে জাংশন থেকে তোমার এইটা নিয়ে এসেছিলাম, স্পেন্সার থেকে, জাংশনের স্পেন্সার থেকে এই খুন্তিটা নিয়ে এসেছিলাম। এগুলো না পাঠা করতে বা রান্না করতে খুব সুবিধা হয়, যেহেতু এখানে থেকে প্রেস করা যায় রান্নাটাকে। তো এটা কিনে নিয়ে এসেছি, এটা দিয়ে তোমাদেরকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে লেমন বাটার গার্লিক চিকেন। নামটা অনেকটা বড়ো কিন্তু রেসিপিটা খুবই ইজি, আর আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করবো। তো মানুষ একটুখানি মানে টক জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম কেননা আজকে ট্রাই করা যায়। প্রথমে ভেবেছিলাম তো ইলিশ, তো ইলিশ সামনে তো কী আছে, কিন্তু সানডে তো ভালো মন্দ কিছু খেতেই হবে বলো। তো পিস পোলাও বানাবো আর সাথে ওই চিকেনটা বানাবো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগে লাইক কমেন্ট এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। শুধু পার্শে মাছ পেয়েছে আজকে ভালো, তো পার্শে মাছ নিয়ে এসে আর রুই কাতলা খেতে একদম ইচ্ছা করছিল না, তো মানাই করেছিলাম কি রুই কাতলা আনবে না। দেখা যাক পার্শে মাছটা দিয়ে কালকে খাবো না, কালকে ডিম খাবো, আর দেখি করে নেবো। মঙ্গলবার দিন তো আবার হাটে যাবে, নিয়েই আসবে। দেখা যাক, হোয়াইট রিফাইন অয়েল নিয়েছি, হোয়াইট রিফাইন অয়েল আর বাটার দিয়ে রান্নাটা হয়, কারণ লুকসটা একটু হোয়াইটিস হবে। তো চিকেনটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে আমার অনেকক্ষণই, তো এবার আমি চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো এর ভেতরে। তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, গ্রেভিটাও আমি দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর সি মাছ করে করে চিকেনটাকে আমি একদম পুরো শুকনো শুকনো ড্রাই টাইপে বানিয়ে নেবো। দেখাচ্ছি দাঁড়াও কিরকম বানাবো। গুড মর্নিং বলে দাও তো, বলে দাও গুড মর্নিং। হ্যাঁ
তো দেখো চিকেনটাকে আমি একটু খুলে দেখি, দেখো কত জল বেরিয়েছে। আমাদের কিন্তু এই জলটাকে টোটাল জলটাকে পুরো ড্রাই করে নিতে হবে। আর চিকেনটাও কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু ঢাকা চাপা দিয়ে রাখি, তাহলে খুব ভালোভাবে চিকেনটা সফট হয়ে যাবে। এই জলটা থাকলে চলবে না, পুরো জলটাকে ড্রাই করে নিতে হবে। আমার ঢাকা দিয়ে দেবো চিকেনটা। তো দেখো এটা পুরো ড্রাই হয়ে গেছে, এবার এটাকে ঠিক আমি উল্টে দেবো। এই খুন্তিটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে রান্না করতে, চুলটা খুব সুন্দর তোলা যাচ্ছে, দেখো একদম বেলচার মতো। তো গ্যাসের আঁচটা আমি একটু জ্বলে দিয়ে দিয়েছি, জ্বলে দিয়ে চিকেনটাকে এমনি করে পুরো একদম ড্রাই করে নেবো। চিকেনটা দেখো আমার পুরো ড্রাই হয়ে গেছে, একটু রেডিশ কালারও চলে এসেছে, বা চিকেনটাকে আমি তুলে নেবো পুরো একদম আলাদা। দেখো আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে মেল্ট হতে দিচ্ছি, আর ওই কড়াইয়ের মধ্যেই আমি করে নিচ্ছি, তাই একটু এইগুলো গ্রেভিগুলো লেগে রয়েছে, আর অন্য কড়াই আর নিই নি। ওটা মেল্ট হোক এই যে চিকেনটা, ফ্রায়ের চিকেনটা। আর এখানে দেখো আমি ক্রাশ করে নিয়েছি তোমার আদা রসুন আর গোলমরিচ, সবগুলোকে একসঙ্গে ক্রাশ করে নিয়েছি। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এলাচ, ছোট এলাচ আর তোমার এই লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে এই যে ক্রাশড যে রসুন আদা আর গোলমরিচটা আমি করে রেখেছিলাম সেগুলো সবকটাই আমি দিয়ে দেবো। কিন্তু পেস্ট দেবে না, এটা একটু মুখে পড়লে ভালো লাগে খেতে। খুব ভালো করে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেবো বাটার দিয়ে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বাটারের মধ্যে, যখন এই মশলাগুলোকে ফ্রাই করছি না, দারুণ একটা সুইট স্মেল বেরোচ্ছে। তো দেখো আমার ফ্রাই কিন্তু হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুধ। আমি কাঁচা দুধই অ্যাড করে দিচ্ছি। তো দুধটা দেখো ফুটে গেছে, এবারে এর মধ্যে আমি এই চিকেনগুলোকে অ্যাড করে দেবো। খুব ভালো করে মিক্সিং করে নেবো। এই রেসিপিটা কিন্তু একদম ড্রাইও করা যায়, তোমরা এটাকে যদি ড্রাই করো না, কিন্তু আমি যেহেতু পিস পোলাওয়ের সাথে খাবো, আমি একটু ড্রাই মানে একটু গ্রেভি গ্রেভি করবো পোলাওয়ের সাথে খেতে পারি। এটা স্টার্টার হিসেবেও ইউজ করে অনেকে ড্রাই করে। তো দেখো কর্নফ্লাওয়ার গলা জলের মধ্যে দিয়ে দিলাম দু কাপ, তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সিং করে নেবো খুব ভালো করে। দেখো আমার গ্রেভি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ঠিক এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি চপড কোরিয়ান্ডার দিয়ে দিলাম আর লেবু। গ্যাসের আঁচটা বন্ধ করে কিন্তু দেবে, নালে কিন্তু পট করে কেটে যাবে। দিয়ে খুব ভালো করে এবার মিক্সিং করে নিতে হবে। তো দেখো ইয়াম্মি, চিকেন কিন্তু পুরো রেডি একদম, আর দারুণ একটা স্মেল আর দারুণ একটা টেস্ট হয়েছে। আর বাকি রিভিউটা তো রিক আর মানু তোমাদেরকে দেবে। আচ্ছা আমাদের লেমন চিকেন উইথ পোলাও খেতে বসে গেছে সবাই। রিক কেমন হয়েছে? ভালো হয়েছে? লেমন চিকেনটা ফ্যান্টাস্টিক হয়েছে, এতটাই মানে ভালো হয়েছে, আউট অফ এক্সপেক্টে। বাবা দারুণ ফ্যান্টাস্টিক, গ্রেভিটা এত ভালো হয়েছে না। মাটন নারকোল দিয়ে করেছিল, ওটা আমাদের ভালো লাগেনি।
না আমার ভাই মিশু তো ভালো আছে তুমি এটা বলো কেমন হয়েছে তুমি ফালতু না বকে এটা ভালো হয়েছে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে চলো পুরো টনি পাচ্ছি বাবা আজকে আজকে আবার নিয়ে এসেছি আমরা সেইটা কি আর রাজভোগ রাজভোগ আর আজকে এই কন্টেনারের মধ্যে নিয়ে এসেছি মানু করছে আমাকে হাত থেকে বেশি দেবে হাত থেকে বেশিটা না আমি পাই একদিনে খাবে না দুদিনে খাবে দেখি দেখি কি করি দেখি সোনা মাকে একটা দাও রে 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 সোনা মা চেটে নেবে রে সোনা মা চেটে নেবে রে আমাকে হাত থেকে বেশি দেবে নি নি যাও গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আইসক্রিম নিয়ে বিকেলবেলাতে একটু গেছিলাম সিটি সেন্টার একটু কাজ ছিল তো ভেবেছিলাম একটু ওখান থেকে কোথাও যাওয়া যাক কিন্তু এত জোর বৃষ্টি হলো যে কি বলবো কিছু বলার নেই আমাকে বেশি দিছ তো তো আমার ইচ্ছা ছিল আমি ঘরে চলে আসতাম সিটি সেন্টারের কাজটাও হয়ে গেছিল কিন্তু আমার এই আইসক্রিমটা খেতে খুব ইচ্ছা ছিল তাই মানুকে বললাম ওই আইসক্রিমটা চলো ব্যাস আইসক্রিম কিনতে গিয়ে ফেসে গেছি ব্যাস বৃষ্টিতে ফেসে গেছি দোকানে দাঁড়িয়েছিলাম আর এই আইসক্রিমটা আমার খুব খেতে ইচ্ছে করছে সমস্ত যত ডায়েটে ডায়েট কিন্তু পুরো সব শেষ হয়ে যাবে সোমবার থেকে আবার করবো কাল থেকে রবিবার দিন আমি জমিয়ে খাই প্রচন্ড পরিমাণে হাই ক্যালোরি আমি গাড়ি চালাচ্ছি আমার শক্তি দরকার এই ভারী গাড়িটাকে আমি ক্যারি করছি এগুলো খেয়ে ক্যালোরি বলছি ক্যালোরি শক্তি অর্জন করতে পারে না মুখ কাটে আসবে চলো গে কাটি দিবো এগুলো খেয়ে ক্যালোরি আর শক্তি বাড়াতে হবে না কত কষ্ট করে ওজন করি স্যাক্রিফাইস করে নেবো কিন্তু আইসক্রিম আর ডিমের কুসুম নেবার অন্য আইসক্রিম পেয়েছিলাম সে তো করে গায়ে দাঁত হতো না আমার এটাই খাওয়া হচ্ছে ছিল খেলে এটাই খাবো হা করে দুর্গাপুরে বৃষ্টি হলো আলটিমেটলি এখন থেমে গেছে ঘন্টা খানেক হলো আধ ঘন্টা মতো হলো তাই সই বর্ষাকালে যে বৃষ্টি হবে টানা তিন দিন চার দিন ধরে সব ভুলে গেছি এবছরই আমি রকম তো আলুটাকে আমি একটু মেখে নিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি একটু চিকেন মশলা দিয়েছি তোমাদের কাছে যা থাকে মশলা সেরকম মশলা অ্যাড করতেই পারো আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজলে একটু টেস্টটা এনহ্যান্স হয় আর একটু নুনও আমি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি কর্ন নিয়ে নিয়েছি এই কর্নটাকেও আমি দিয়ে দেবো আর এই যে তোমার ধনে পাতা নিয়ে নিলাম একটুখানি ব্যাস দিয়ে একটু ভালো করে মেখে নেবো দিয়ে আর কিছুই না এবার স্টাফিং করে নর্মাল যেমন পরোটা হয়
সেরকম পরোটা হবে। এইদিকে একজন দেখো খেতে চাইছে না, জানাচ্ছে ওই সব কর্ন টর্ন দেখে ওর পাচ্ছে না, ওর আর ভালো লাগে না এসব খাবার খেতে। রুটি কি ভালো লাগে শুধু? ঠিক আছে খা, কর্ন দেবো কর্ন দেবো কর্ন দেবো। অনেক কথা বলছো তো দেখো, এবার এর মধ্যে আমি স্টাফিংটা অ্যাড করে দেবো। আলু ভরে পরোটা দেখো স্টাফিংটা কিন্তু একদম ড্রাই হয়েছে, এটাকে আমি এরকম ভাবে গোল করে নিলাম। একটু বেশি করে স্টাফিং দেবে নালে কিন্তু টেস্টি হয় না, অনেক বেশি বেরিয়ে যাবে কিন্তু, বেরোবে না, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও, বেরোবে না দেখো না, আমি তো বানাই বেরোই আমার না করানো। তো এর ভেতরে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দিচ্ছি যেটাতে কিন্তু ভালো মানে টেস্টি হতে বাধ্য, এই ইনগ্রেডিয়েন্টটা দিলে একটু অন্য ধরনের হবে খেতে, অ্যাড করতে পারো। আর যদি তোমরা একটু হেলথ কনসিয়াস হও তো সেক্ষেত্রে স্কিপও করতে পারো। এবার এটাকে আটা দিয়েই বেলবো, তাহলে কি হবে খুব আস্তে 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 মানে একদম প্রেস করবে না, খুবই আস্তে আস্তে দেবে। একদম আস্তে হাতে হালকা করে করে বেলতে হয় এটা, তাহলে আর বেরোবে না। দেখো চোখ বেরোচ্ছে বেরোচ্ছে। আলু ভরে পরোটা আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে, তো ওই জন্য মাঝে মধ্যেই ওকে বানিয়ে দিতে হয়। তো বানাতে বানাতে আমার হ্যাবিট হয়ে গেছে, মোটামুটি ট্রিক্সগুলো মোটামুটি রপ্ত হয়ে গেছে। তো দেখো বেশ সুন্দর একটা হয়ে গেল, ব্যাস এবার নর্মালি ফ্রাই করে নেবো, হয়ে যাবে। কি নিয়েছো? আচার নিলে? আচার? ওহো, নন বেঙ্গলি হয়ে গেল তো পুরো। দেখো আলু পরোটা আর এটা চিকেন নাগেটস, এটা ভেজ চিজি নাগেটস, চিকেন ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, হ্যাঁ চিকেন ফিঙ্গার, চিজি চিকেন ফিঙ্গার, এটা আছে ভেজ ভেজ ফিঙ্গার, ভেজ চিজি ফিঙ্গার, ভেজ চিজি ফিঙ্গার, দুটোতে চিজ রয়েছে, পরোটাতেও চিজ। খাওয়াটা কিন্তু জমে গেল, জমে গেল, ভালো হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে আবার, হ্যাঁ আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এটা সবথেকে আনন্দের খবর তাই না? আমাদের ভালোই খাওয়া হচ্ছে, হ্যাঁ এরকম খেলা দেখতে পাবে না। খাবার দেখাও চলছে, এদিকে চলছে রেস থ্রি, আর বৃষ্টির ওয়েদারে জমজমিয়ে খাবার, যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর রেসিপিগুলো কিন্তু একদম ট্রাই করে নিও। আর আলু ভরে পরোটার ফ্রেশটা কিন্তু জাস্ট ফাটাফাটি দেখো, আমার একটা পরোটা থেকেও কিন্তু কিচ্ছু বেরোনি সুন্দরভাবে। এটাকে আমি আধা আধা কাট করেছি, কারণ গোটা পরোটা খেতে পারবো না, ওই জন্য আধা মানুষ খাচ্ছে, দেখা না আগে খাচ্ছে। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো, গুড নাইট, সুইট ড্রিম।